পুনের চর্চাত কঙ্গনা রানাউত। মহিলায় কি পিঁধিব কি নিপিঁধিব এই সন্দর্ভ কঙ্গনার বিশেষ মন্তব্য। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতে সততে বিতর্কিত মন্তব্য দিয়ে, কিন্তু এবার কঙ্গনায় নারীর অধিকারের বাবে প্রশ্ন উত্থাপন করেছে। এ মন্তব্যই এতিয়া তোলপার লগাইছে, যার বাবে আজি আমি কঙ্গনা রানাউতক বাছি লৈছো ফেস অব দ্য ডে হিসাবে। অভিনেত্রী কঙ্গনা রানাউতে ইনস্টাগ্রাম স্টোরিত নিজের পুরনি ফটো শেয়ার করিলে, তার লগতে সমগ্র বিশ্বর মহিলাসকলের বাবে এক বিশেষ বার্তা প্রদান করিলে বিতর্কিত অভিনেত্রীগড়ে। ইয়ার সমান্তরালকৈ তেও সোশ্যাল মিডিয়ার ট্রলার সকলকে তিরস্কার করিলে। প্রথমে চাওক এই ফটো সমূহ। অভিনেত্রীগড়ীক এক অনন্য পোশাকত দেখা গৈছে। ক্যাপশনত কঙ্গনায় লিখিছে, মই এইটো কথাত গুরুত্ব দিব বিচাৰিছো যে এগৰাকী মহিলাই কি পিন্ধে আৰু কি পিন্ধিবলৈ পাহৰি যায় সেয়া সম্পূৰ্ণ তেওঁৰ কথা, আপোনাৰ নহয়। উল্লেখযোগ্য যে কঙ্গনা ৰানাউতে শ্বেয়াৰ কৰা এই ফটোসমূহ ঢাকাৰ ছবিখনৰ সময়ৰ। ছবিখনৰ মুক্তিৰ সময়ছোৱাত পৰিচালক ৰজনীশ ঘাইৰ হৈতে কঙ্গনাক এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছিল। কঙ্গনাই এই ছবিবোৰ পোষ্ট কৰাৰ সময়তে ছ'চিয়েল মিডিয়া ইউজাৰে তেওঁক ট্ৰল কৰিছিল, সেইবাবে হয়তো এই নেতিবাচক মন্তব্যর উত্তর দিছে কঙ্গনায়। কঙ্গনার এই যথোপযুক্ত উত্তরের পাছত ট্রলার সকলে হয়তো আকো এবার ট্রোল করার সাহসেই গুটাব নোৱাৰিব। ইয়ার লগেলগে প্রাগ ফেস অব দ্য ডে এর পৰা মই ডিম্পিয়ে বিদায় লৈছো, কিন্তু আপোনালোকে অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।